কে ডাকছে? এখানে কারা ডাকছে আমায়? আর কোনো পিছু ডাক আমি শুনবো না, কোনো পিছু ডাক শুনবো না। কি করিনি আমি? আমার জীবনের সবটা জুড়ে ওরা। তাহলে শুধুমাত্র সাত্তকী আর অলিকে গর্ভে ধরিনি বলে, ওদের জন্ম দিইনি বলে আমি ওদের মা নই। মা তুমি বলো মা, আমার স্নেহ ভালোবাসা বিশ্বাস ওদের উপর ভরসা সব মিথ্যে, সব। আমি আমি ইচ্ছে করে ওদের মা সাত্তকী আমাকে ভুল বুঝেছে মা, যে সাত্তকী সারাটা জীবন আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, সে আজ বাকি সবার মতন বিশ্বাস করছে যে আমি ওর জীবন নষ্ট করেছি। আমি ঠিক না, আমি ভুল, সে নিয়ে আমার কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই। আমার শুধু একটাই কষ্ট যে সাত্তকে কে ভুল বোঝার সুযোগ আমি করে দিয়েছি। আমি কেন আজ এই জায়গা তৈরি হলো? শুধু ওদের কাছে নয় মা, আমি নিজে নিজের কাছে ছোট হয়ে গেছি। চিরকাল শুধু চেয়েছি সংসারটাকে এক সুতোয় বেঁধে রাখতে, কিন্তু আজ তোমার কাছে আমার একটাই অনুরোধ মা, সংসারের এই গোলক ধাঁধা থেকে অনেক দূরে রাখো, শক্তি দাও আমায়। এই সব কিছুর সঙ্গে লড়াই করার শক্তি দাও মা। আমার এই কাজটা নিয়ে সবাই এত আপত্তি করছে, এত কথা বলছে, প্রোটেস্ট করছে, কিন্তু সবার কি মনে আছে আমার দিদি মারা যাওয়ার সময় জিজু দিদিকে ছুঁয়ে কি বলেছিল? আশা করি মনে আছে সবার। কি জিজু, মনে করিয়ে দেব নাকি কি বলেছিলে তুমি দিদিকে? মনীষা, এখন এই বাড়ির কেউ সেই মানসিক অবস্থায় নেই যে তোমার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবে। নানা বর্দা, সবার সামনে এত কথা হয়েছে সবাই জানুক, নাহলে তো সবাই আমাকে ভুল বুঝবে। কি বুঝছো মা? জন্তুর একখানা ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতন জিনিস। তুমি দিদিকে ছুঁয়ে বলেছিলে, কথা দিয়েছিলে, এই সংসার ছেলে মেয়ে এমনকি তুমিও চিরদিন শুধু দিদির থাকবে। হ্যাঁ মনীষা, নিখিলেশ বিদিশারই ছিল, এতটাই ছিল যে আমরাও কেউ ওর কাছে কিচ্ছু ছিলাম না। তারপরেও জিজু আপনাদের পছন্দ করা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেছে। হ্যাঁ করেছিল, ও আমি জোর করেছিলাম বলে এই বিয়েতে রাজি হয়েছিল, আর ও কোনো ভুল করেনি,
কারণ সেই সময়তে অলিয়ার সার্থকীর জন্য ইন্দুর মতো একজন মাই প্রয়োজন ছিল। এত কথা কেন বলছো মা? কেন এত কৈফিয়ত দিচ্ছ ওকে? কারণ উনি দিতে বাধ্য বর্তা। জিজু আমার দিদিকে কথা দিয়ে কথার খেলাপ করেছে। বিদিশাকে নিখিলেশ ভুলিনি, শুধু কেন আমরা কেউ ওকে কোনোদিন ভুলিনি, ভুলতে পারবো না। এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে এখন এই সংসার ইন্দিরার। তুমি পুরনো কথা মনে করিয়ে দিচ্ছ, আঙুল তুলছ আমার ছেলের দিকে, কিন্তু এটা একবারও ভাবছ না শুধু স্মৃতি আঁকড়ে কি কারোর জীবন কাটে। যদি ভাবতে তাহলে হয়তো তখনই তুমি এসে তোমার দিদির এই সংসারের দায়িত্ব নিতে। সেটা যখন আসনি তখন এখন এসব করে কি লাভ? এত কিছু ভাবার বয়স ছিল তখন আমার, কিন্তু দিদির এই চলে যাওয়াটা আমাকে এক ধাপে অনেকটা বড় করে দিয়েছে। যখন ভাবলাম আমাকে এখন দিদির সব দায়িত্ব নিতে হবে, ছেলে মেয়েগুলো ছোট, ওদের দায়িত্ব নিতে হবে, ততদিনে আপনারা ইন্দিরাকে বাড়ির বউ করে এনেছেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তুমি কি চাও? যেই ভুলটা করেছি সেটা শোধরাতে চাই। আজ থেকে অলিয়ার সার্থকীর সমস্ত দায়িত্ব আমার, আর ওদের মঙ্গলের জন্য আমাকে ইন্দিরার শ্রাদ্ধানুষ্ঠানটা করতেই হবে। এরপর আপনারা যদি আমাকে আটকাতে চান তো আটকান, কিন্তু সেটা করার আগে ওদের ভবিষ্যতের কথাটা একবার ভাববেন। না, এসব এখানে কিচ্ছু হবে না, আমি সব ওখানে রাখবো না। ঝোঁকের মাথায় সব তচনচ করে দিল রে, এবার ওদের ছোট মার আত্মা কুপিত না হয়। নেন ধরেন এই ফুল মিষ্টি দিয়ে একটু জুত করে পুজো করে দেন তো দেখি। ঠাকুরমশাই, আপনাকে একটা অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হলো, ওখানে দাঁড়িয়ে কেন, এখানে আসুন। এই মহিলা এতদিন এখানে কুণ্ডলী পাকিয়ে বসেছিল, মারা যাওয়ার পর যাতে আর ছেলে মেয়েদের উত্তক্ত করতে না পারে সেই ব্যবস্থা তো আপনাকে করতে হবে ঠাকুরমশাই। না, ইন্দুকে আর তুমি অপমান করো না, অপমান করো না মনীষা। ইন্দু আমার স্ত্রী, ওকে এভাবে কথা বলার, ওর সম্বন্ধে এসব মন্তব্য করার কোনো অধিকার তোমার নেই মনীষা। জিজু, তুমি আজ এ কথা বলছো? তুমি নাকি দিদিয়াকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে, এই সেই ভালোবাসার নমুনা? ভালোবাসা সম্বন্ধে যার বিন্দু মাত্র বোধ নেই তার সাথে এসব নিয়ে আলোচনা করা আমি নিতান্ত অপ্রয়োজনীয় মনে করি মনীষা। হ্যাঁ এটা ঠিক যে আমি ইন্দুকে বিয়ে করেছিলাম মায়ের অনুরোধে, কিন্তু হিন্দু শাস্ত্র মতে বিয়ে করা সত্ত্বেও আজ পর্যন্ত ইন্দিরাকে আমি আমার যোগ্য স্ত্রীর সম্মান দিতে পারিনি। কারণ বিদিশাকে আমি কথা দিয়েছিলাম বলে। আর আজ এতদিন বাদে আমি বুঝতে পারছি যে আমার মতন একটা তুচ্ছ লোকের দেয়া কথা, এই কথাতে সাত জন্মের সম্পর্ক আর বিয়ে এসব মিথ্যে হয়ে যায় না। আমি ভাবতে পারছি না তুমি সেই মানুষটা যে সেদিন দিদিয়াকে। আমি তোমার থেকে তোমার দিদিকে অনেক
অনেক বেশি ভালোবাসি, কিন্তু কিন্তু ইন্দু এমনই একজন মানুষ যে নিজের গুণে ভালোবাসা সম্মান এসব কিছু পাওয়ার যোগ্য। ওর বুদ্ধি, বিবেচনা, ত্যাগ শুধু আমাদের এই সংসারটাকে নয়, আমাদের এই ব্যবসাটাকেও কোথা থেকে কোন উচ্চতায় পৌঁছে দিয়েছে। সে পৌঁছে দিয়েছে বলেই তুমি তোমার দেওয়া কথা থেকে বেরিয়ে আসবে? বিবেক বলে কিছু নেই তোমার?